এমন একটি দল এখন আবার দেখুন সেই বিজেপির ভোটটাকে নিজের দিকে টানার চেষ্টা করছে। আমরা দেখেছি যে বিভিন্ন গ্রামে পুরো ঘন্টার আড়ালে ছিল, ওরা পর্দার আড়ালে ছিল। হঠাৎ আমরা দেখলাম যে বিধানসভার যেই পঞ্চায়েত নির্বাচনের ইলেকশন ঘোষণা হলো, আমাদের মানুষের বাড়িতে বাড়িতে যেতে হবে। আমরা প্রত্যেকের কাছে করজ জোরে আবেদন করছি, আপনারা শুধু মূল্যায়নটা করুন। মমতা বন্দ্যোপাধ্যায় কি কাজ করেছে আর সিপিএম কি কাজ, রবীন্দ্রনাথ চ্যাটার্জি পথসভা আমাদের বিধায়ক জেলা সভাপতি বর্তমান উনি আজকে আমাদের ওই ঘোষণা শ্রীবাটি তিনটে অঞ্চলে প্রার্থীদের সমর্থন। আমি জানতাম যে সরকার উন্নয়নের জন্য যে টাকা দেয় সেটা জনসংখ্যার ভিত্তিতে, একটা পৌরসভার যে জনসংখ্যা তার ভিত্তিতে টাকা দেয়, পঞ্চায়েত সমিতির যা জনসংখ্যা তার ভিত্তিতে টাকা দেয়। তা আমরা এসে দেখতাম যে সেই টাকা নিয়ে আমরা কাটোয়া পৌরসভার প্রচুর উন্নয়ন করতে পারছি, কিন্তু এই কাটোয়া 2 নম্বর ব্লকের বিভিন্ন গ্রামে কোনো জায়গায় কাদা ছাড়া আমরা যেতে পারতাম না। পড়াশোনার পিন্টু বলছিল যে সেখানে যাওয়াই যেত না এমন অবস্থা। আজকে সব গ্রামে যতটা পারা গেছে মাননীয় মুখ্যমন্ত্রী নতুন রাস্তা তৈরি করে দিয়েছেন, বিভিন্ন ধরনের চেষ্টা করছেন, বিদ্যুৎ ব্যবস্থা তখন লোডশেডিংয়ের সরকার, আমরাই স্লোগান দিতাম তার নাই দরকার লোডশেডিংয়ের সরকার, আজকে সে কথা আর কেউ বলতে পারে না। এই পরিবর্তন সিপিএম করেনি, মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় করেছেন, সে কথাটাও তাদের মনে রাখা দরকার। সেই জায়গায় দাঁড়িয়ে আমাদেরকে সেইভাবেই তৈরি হতে হবে। আর বিজেপি যে কথা বলে আর কি, শেষ পর্যন্ত যখন কোনো কিছুই পেরে ওঠে না তখন তাদের একটাই কথা ধর্মীয় মেরুকরণ, তারা তখন হিন্দুত্বের কথা বলে। কিন্তু হিন্দুত্বের কথা বলে আমি হিন্দু, আমি যদি একটা পেট্রোল পাম্পে গিয়ে বলি আমি হিন্দু আমাকে 50 টাকা লিটার তেল দিতে হবে আমাকে দেবে কি, সেখানে তো হিন্দুত্ব নেই, সেখানে তো আমাকে সে 108 টাকা লিটার দাম দিয়ে তেল কিনতে হবে। অতএব হিন্দুত্বের কথা বলে মুখে শুধুমাত্র ভোট পাওয়ার জন্যে, তাই ধর্মকে বিক্রি করে যারা ভোট চাইছে তাদের সম্পর্কেও আমাদের সচেতন হতে হবে। আমরা চাই যে আমরা বাংলার মানুষ আমরা সবাই একসাথে থাকবো। এখানেও আপনারা দেখেছেন যে গত 2021 বিধানসভা নির্বাচনের আগে নরেন্দ্র মোদী থেকে আরম্ভ করে বিজেপির সমস্ত নেতা পশ্চিমবঙ্গে এসে বলেছিলেন পশ্চিমবঙ্গে ক্ষমতায় এলেই সিএএ চালু করে দেব এবং যত মুসলিম সম্প্রদায়ের লোক আছে তাদেরকে দেশ থেকে তাড়িয়ে দেবো। মাননীয় মুখ্যমন্ত্রী বলেছিলেন যে আমি যতদিন বেঁচে আছি পশ্চিমবঙ্গে সিএএ হতে দেবো না, তার বাধাতেই আজও তারা সেটা করতে পারেনি। অতএব একটাই মানুষ যিনি সব ক্ষেত্রে অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করেন।